हेलो बंधुरा बराबर मत गेम प्ले निये हाजिर होएछि आज टू वर्सेस टू बार्सेलोना टेबिल गेम प्ले करब। आपनार हाते समय थाकले एकटू समय दिए भिडियोटि देखबेन। एखाने आमरा प्रथम ম্যাচই ফার্স্ট টার্ন পেয়ে গেছি এবং একটু হার্ড আছে হিটটি, কোনো সমস্যা নেই, আমরা পারফেক্ট ভাবে শট করার চেষ্টা করব। তো মিডল থেকে এখানে শট করলাম, সামান্য সাইড করে কিন্তু শট করতে হয়েছে। আপনারা অবশ্যই ফলো করবেন যারা এভাবে শটগুলো করতে পারেন না। তো নেক্সট পাক আমরা পিছার দিয়ে শট করলাম, পারফেক্টভাবেই চলে গেছে। পরবর্তী যে পাকটি আছে এই পাকটি কেটে শট করব। ভাষাভাবে খুব স্পিডে কিন্তু শট করেছি কারণ মিডল থেকে পাকগুলো বের করেছি। তো পরবর্তীতে যে পাক আছে আমরা চাইলে চাপ দিতে পারি অথবা আমরা এই ভাষাভাবে আগে নিয়ে নেই। ভাষাভাবে নিতে গিয়ে কিন্তু আমাদের মিস হওয়ার সম্ভাবনা ছিল, সোলো না হলেই মিস হয়ে যেত। এই পাকটি মিডিয়ামভাবে শট করবে, স্ট্রাইকের যাতে পকেটে পড়ে না যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তো নেক্সট পাক আমরা চাপ দিতে পারি অথবা ব্রাশ শট করতে পারি, তার থেকে আমরা চাপ দিই। এই পাকটি চাপ দিই সোলোভাবে, পারফেক্টভাবে কিন্তু চলে গেছে। আমাদের ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, কোনো ব্যাপার না, ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, কিন্তু আমরা ধৈর্য সহকারে গেম প্লে করব। রেডটা শট করব একবারে সোলো, পারফেক্টভাবেই চলে গেছে। এবং পরবর্তীতে আমাদের একটি মিস পাক আছে, এই পাকটি তুলতে হবে, আগেই আমরা তুলে নেব এই পাকটি দিয়ে। হ্যাঁ, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে হোয়াইট কালারের পাকে যেন না বাড়ো সাইডে, এটা খেয়াল রেখে তারপরেই শট করতে হবে, ঠিক আছে? তো আমাদের অবশেষে ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, এটা একবারে ইজি পাক, এই পাকটি দিয়ে শট করব, পারফেক্টভাবেই চলে গেল। নেক্সট গেম প্লে আমরা আবারও টু ভার্সেস টু বার্সেলোনা টেবিল গেম প্লে করব। সব ম্যাচগুলোই কিন্তু আমরা টু ভার্সেস টু বার্সেলোনা টেবিল গেম প্লে করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আমরা দেখি অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। হ্যাঁ, এখানে অপোনেন্ট প্লেয়ার হয়তো মিস দিয়ে দিতে পারে, যেহেতু সে বিটিএম ইউজ করে অথবা ফেয়ার গেম প্লে করে, যেটাই হোক না কেন মিস দেওয়ার সম্ভাবনা আছে, আমরা মিস পেতে পারি। অটো প্লে হলে তো কোনোভাবেই মিস পাবো না। তো এখানে সে মনে হয় বিটিএম ইউজার, দেখেন এতটাই পারফেক্টভাবে শট করলো। বিটিএম ইউজার অথবা প্রিমিয়ামটা ইউজ করে, যেভাবে সে শট করেছে প্রিমিয়াম ইউজ করে। তো তারপর আমরা ওয়েট করব কারণ তার মিস হওয়ার সম্ভাবনা আছে, এখানে অলরেডি সে কিন্তু ফেসে গেছে। আরেকটু স্পিড হলে তার স্ট্রাইকারটা পকেটে চলে যেত। নেক্সট সে কীভাবে এখান থেকে তুলতে পারে, দেখেন এখানে একটি ভুল করেছে, সে যদি বেশটে ভালোভাবে শট করতে এবং একটি ব্ল্যাক কালারের পাক দিয়ে কিন্তু গুটিগুলো এখানে যে আছিল পাকগুলো উঠে আসার সম্ভাবনা ছিল। যাই হোক, অবশেষে সে এবার মিস করবেই। হ্যাঁ, অবশেষে সে মিস দিল এবং আমরা ক্লিয়ার দিয়ে দেবো, এখান থেকে ক্লিয়ার করে দেবো। একবারে আমরা ধৈর্য সহকারে গেম প্লে করব এবং ক্লিয়ার করে দিব। এটা আমরা সোলোভাবে শট করব, কাটটা হতে পারে সেজন্যই সোলোভাবে শট করলাম। নেক্সট পাক আমরা এটা ইনডিরেক্ট করে নিয়ে নিই, সেটাই ভালো হবে, পারফেক্টভাবেই কিন্তু চলে গেছে। এরপরে আমরা এটা প্রেশার দিয়ে শট করবো এবং পাকটি তুলে নেবো একবারে। হ্যাঁ, আমাদের কিন্তু পকেটের পাশেই চলে গেছে পাকটি। তো এবার আমরা এটা কেটে শট করি, সোলোভাবে কেটে শট করলাম, আমাদের কিন্তু ইজি আছে। তারপর অপোনেন্ট প্লেয়াররা দুইজনের একজনও কিন্তু লিপ দেয় না, তো এখনও কোনো প্রবলেম নেই। তো এবার আমরা দুটি প্যাক একসাথে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, দুটি প্যাক একসাথেই নেওয়ার চেষ্টা করব। তো দুটি প্যাকই চলে গেল। পরবর্তী গেম খেলে আবারও আমরা বার্সেলোনা টু ভার্সেস টু গেম প্লে করব। বন্ধুরা, ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী গেম প্লেতে অপোনেন্ট প্লেয়ার ফার্স্ট টার্ন যেহেতু পেয়ে গেছে, এখানে অনেকটাই হার্ড হবে মনে হয়। তো দেখি সে কী করে, এখানে কীভাবে শট করলো, ওয়াও অ্যামাজিং শট, এটা তো অটো প্লের মতো শট করেছে। যাই হোক, আমরা একটু ওয়েট করি, অটো প্লে হবে না হয়তো, এই ম্যাক করে গেম প্লে করে এটাই হবে। দেখেন খুব সুন্দর কিন্তু চাপ দিতে আছে, খুব সুন্দরভাবেই কিন্তু নিয়ে এনেছে, এটাও প্রিমিয়াম ইউজ করে মনে হয়, বিটিএম অথবা এম কেরাম প্রিমিয়ামটা ইউজ করতে পারে। এখানে ফেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, আমরা ওয়েট করে দেখবো, হয়তো মিস পেয়ে যেতে পারি। হ্যাঁ, খুব সুন্দর একটি শট করেছে, এটা কি কীভাবে কি শট করেছে বুঝতে পারলাম না, ইনডিরেক্ট করে মারলো। প্রথমে কেটে শট করতে চেয়েছিল কিন্তু ইনডিরেক্ট করে শটটি করেছে, তারপরে যাই হোক
খুব সুন্দর একটি শট করবে মনে হয়। এখানে তো থ্রি সেভ দিতে হবে, রেডটি নিতে হলে থ্রি সেভ দিতে হবে। তার থেকে এখান তার থেকে বরং কিন্তু এটাই কিন্তু খুব স্পিডে কেটে শট করলে ভালো হতো, আর একটু যদি কেটে শট করতো তাহলে কিন্তু মিডল থেকে পাকগুলো পারফেক্টভাবে বের হতো। এখনও খারাপ হয়নি, কারণ পকেটের পাশে একটি পাক আছে, সেজন্য অনেক ভালো হয়েছে। এবং চাপগুলো সে কিন্তু দেয় একবারে পারফেক্টলি চাপ, এবং কোনো জায়গায় কিন্তু সে থামে না, একটু সময় নিয়ে শট করে না। তো অবশেষে সে ফেসে যেতে পারে, এটাও হতে পারে, ফেসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখা যাক, এখানে নেক্সট পাক এখানে সে কেটে শট করবে, এটাই বেইজে। তো এখানে তার বেইজে কেটে শট করা উচিত, এবং এখান থেকে কিন্তু সে সরিয়ে ফেলতে পারে মিডল পয়েন্ট থেকে যে পাক দুটি আছে, এই পাক দুটি কিন্তু সরিয়ে ফেলতে পারে, সেটা করবে না। দেখেন, দূরে গিয়ে শটটি করা কিন্তু উচিত হয়নি, সে যদি কাছ থেকে শট করতো তাহলে ভালো হতো, এবং পারফেক্টভাবে নিতে পারলেই কিন্তু পাকগুলো বের হয়ে যেত। অবশেষে সে মিস করে দিল, বিটে মিস করলে এরকম হবে, এবং ফেয়ার গেম প্লে করলে এরকমের হতেই পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এবার ক্লিয়ার করে দেবো, একটু নেট প্রবলেম করে মনে হয়। এবার আমরা এখান থেকে আমরা শটটি করব একটি স্পিডে। হ্যাঁ, এখান থেকে টাসে বের হওয়ার কারণে আমাদের একবারে ইজিভাবে ক্লিয়ার হবে আশা করি। এখানে পারফেক্ট শট করতে হবে। নেক্সট পাক আমরা আগে নিচের পাকটি নিই, যেটা কাঠের পাশাপাশি পাকটি আছে, পারফেক্টলি চলে গেল। পরবর্তীতে আমরা কেটে শট করি একটু স্পিডে। হ্যাঁ, এখানে টাচ লাগার কারণে আরও সুবিধা হয়ে গেছে, এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা চাইলে ইনডিরেক্ট করে নিতে পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবো। এখন ইনডিরেক্ট করে নেওয়া যাবে না। হ্যাঁ, বিরাট শট করে নেওয়া যেতে পারে, কিন্তু তার থেকে বরং আমরা এখানে টাচ করবো, স্লোভাবে কাট টাচ করে শট করবো। হ্যাঁ, ইজিভাবেই কিন্তু এখন আমাদের দুটি প্যাক আছে, দুটি প্যাক আমরা ইজিভাবে নিয়ে নিতে পারবো। অপোনেন্ট প্লেয়াররা লিড দেবে না, এটা এমন মানে একটি টু ভার্সেস টু বার্সেলোনা টেবিলে মাঝে মধ্যে যে প্লেয়ারগুলো পড়ে কিন্তু সহজে লিড দেয় না। যাই হোক, লিড দিয়ে করে না দেখ, আমরা গেম প্লে করে উইনার হয়ে নিলাম লাস্ট গেম প্লে। এবার আমরা লাস্ট গেম প্লে করলাম। বন্ধুরা, এখনও যদি ভিডিওটি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে না রাখলে পেজটি ফলো করে রাখবেন, ঠিক আছে? তো আমরা এখানে আমার টিম ভাই কিন্তু ফার্স্ট টার্ন পেয়ে গেল, সে কিন্তু কোনোভাবেই শট করলো না, এখানে করলো না, কি করলো দেখেন, টাইম শেষ হয়ে গেল। কিন্তু তার উচিত ছিল যে এটা একটি পাক আমাদের হোয়াইট কালারের পাক বের করা উচিত ছিল, সে যদিও নিতে পারবে না কিন্তু বের করা উচিত ছিল, সেটা না করে সে এখান থেকে সেরে দিছে। তো মাঝে মধ্যে কিছু প্লেয়ারদের সাথে গেম প্লে করে মাথা খারাপ করে দেয়, মেজাজ খুব খারাপ করে। যাই হোক, তো দেখি অপিনিয়ন প্লেয়াররা কী করে এখানে। এখানে আমি আর কোনো ফার্স্ট টার্ন পেলাম না, প্রথম ম্যাচে একটি ফার্স্ট টার্ন পেয়েছিলাম, তারপরে আর কোনো টার্ন পেলাম না। তো এবার হয়তো অপিনিয়ন প্লেয়ার ফেসে গেছে, তো এবার পারবে থ্রি সেভ দিতে। দেখেন, হ্যাঁ, আমাদের এই ডান সাইডের বেজের পকেটে কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করতেছে, এখানে আপনারা যে মার্কিংটি দেখতে পাচ্ছেন, তো পারফেক্টভাবে শটটি করতে পারেনি। তো এই ব্ল্যাক কালারের পাকটির জন্য অনেকটাই আমাদের ডিস্টার্ব হয়েছে, যদি ব্ল্যাক কালারের পাকটি আমাদের সাইটে না আসতো তাহলে আমরা মিডল থেকে পারফেক্টভাবে কিন্তু বের করতে পারতাম। তারপর এখান থেকে চেষ্টা করে দেখলাম যে কতটুকু গেম খেলে করতে পারি। যাই হোক, এবার আমরা ব্রাশ শট করব এখান থেকে, ঠিক আছে, পারফেক্টলি ব্রাশ শট করব খুব স্পিডে। এখন কিন্তু আমাদের পাক অনেকগুলোই বের হয়ে গেছে, গেমটা মনে হয় অনেকটাই হার্ড হবে, পারফেক্টভাবে শট করবে। এবং মিডল থেকে আরেকটি পাক, এখানে আমাদের পাকটি বেজ, এখানে যে বেজের দিকে আছে পকেটের পাশে, সেজন্য কিন্তু অনেকটাই ভালো হয়েছে। যাই হোক, আমরা এই পাকটি শট করব। তো দেখেন, আমি যেভাবে এই পাকটি শট করেছিলাম, আমি কিন্তু চেয়েছিলাম যে আমরা ফোর পকেটে পাকটি নিব, কিন্তু আমাদের বেজের পকেটে চলে এসেছে। তো এই পাকটি আমরা আশা করিনি, কারণ হাত থেকে নড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, আমি কিন্তু পারফেক্টলি শট করেছিলাম। তো এবার আমরা এখান থেকে কেটে শট করব এবং রেডটি সরানোর চেষ্টা করব। হ্যাঁ, রেডটি কিন্তু নিচে আছে এবং আমাদের বেজে একটি পাক নিচে আছে, এই পাকটি কিন্তু আমাদের তুলতে হবে, সেজন্য এখান থেকে শট করব এবং ব্ল্যাক কালারের পাকটি সরিয়ে ফেলবো। এবার কিন্তু আমরা বেজের পাকটি তুলে নিতে পারবো, যে বেজে আমাদের পাকটি দেখতে পাচ্ছেন, এই পাকটা তুলে নিতে পারবো। এবার আমরা রেডটি শট করব পারফেক্টভাবে এবং টাচ করার চেষ্টা করবো বেজের পাকে। হ্যাঁ, পারফেক্টলি চলে গেল। বন্ধুরা, ভিডিওটি এখনও লাইক করে না রাখলে লাইক করে দিবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।